बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम राजशाही कॉलेज उच्च माध्यमिक व्यवसाय शिक्षा शाखा द्वादश श्रेणी शिक्षार्थी आजकल फिनान्स बैंकिंग और बीमा दितपत्र ऑनलाइन क्लास स्वागत जानाच्छि। आमी मोहम्मद रबिउल इस्लाम प्रभाषक व्यवस्थापना विभाग राजशाही कॉलेज राजशाही। आशा करी अल्लाहर अशेष कृपाय तुम्हारा सबाई भलो आछो। आज के बैंकिंग अंशर द्वितीय पत्र विषय बैंकिंग अंश पंचम और षष्ठ अध्याय आई दुटो अध्याय एम सी किऊ किस प्रश्न प्रैक्टिस करब। एर आगे दुईटा क्लस जे भाव प्रथम द्वितीय तृतीय चतुर्थ अध्याय प्रैक्टिस कर आज के पंचम एवं षष्ठ अध्याय आलोचना करब। तो चलो एक देखे नहीं पंचम षष्ठ अध्याय सिलेबस हस्तान्तरजोग्य ऋण दलिल पंचम अध्याय षष्ठ अध्याय चेक विनिमय बिल अंगीकार पत्र मोट कथा दुईटा अध्याय हस्तान्तरजोग्य ऋण दलिल ए विषयटा निये आलोचना करा हयेछे। देखो प्रथम प्रश्न खूब कमन एवं सबार ही पारा उचित बांग्लादेशे कत साल हस्तान्तरजोग्य दलिल आईन प्रचलित आछे। अपशनगुला ना देखे के के पाच्छो एकटु ट्राई करो कारण प्रिपारेशन नीते होबे ओइभावे जाते अपशन ना देखे तुमी राइट आंसरटा बोलते पारो। तारपरे आमरा अपशन देखबो एखाने चारटे अपशन आछे 1872 81 1913 एबं 1932। हाँ बांग्लादेशे आछे 1881 साल हस्तान्तरजोग्य दलिल आईन। कौन हस्तान्तरजोग्य दलिलेर स्वीकृतिर प्रयोजन पड़े एखाने आमरा हस्तान्तरजोग्य दलिल अध्याये कयेक धरनेर बेश कयेक धरनेर हस्तान्तरजोग्य दलिल देखेछि मूलत देखेछि किन्तु तीनटा अंगीकार पत्र विनिमय बिल चेक सेटा निये आबार षष्ठ अध्याय विस्तारित आलोचना आछे। तो एर भितरे कोन हस्तान्तरजोग्य दलिलेर स्वीकृतिर प्रयोजन पड़े देखो एखाने चारटा अपशन आछे चेक अंगीकार पत्र लभ्यांश परवाना विनिमय बिल स्वीकृतिर प्रयोजन पड़े स्वीकृति शब्दटा ख्याल करो और अंगीकार पत्र विनिमय बिल चेक लभ्यांश परवाना एगुलो मने थाकले पारार कथा। हाँ स्वीकृतिर दरकार हय় বিনিময় বিলের ক্ষেত্রে 1000 টাকার নোটে কার স্বাক্ষর থাকে সবাই মনে হয় 1000 টাকা দেখেছো খেয়াল করেছো কখনো যে কার স্বাক্ষর থাকে সেখানে রাষ্ট্রপতি অর্থমন্ত্রী গভর্নর অর্থ সচিব আমাদের এখানে প্রচলিত সবচেয়ে বড় নোট বিহিত মুদ্রার एखाने स्वाक्षर थाके कार स्वाक्षर थाके एटा जानार जन्य तोमार जानते होबे एटा बैंक नोट बा सरकारी नोट 1000 टाकार नोट एकटा बैंक नोट बैंक नोटे सबगुलाते स्वाक्षर थाके गवर्नरेर। एरपरे बैदेशिक बाणिज्ये व्यापकभावे व्यवहृत हय় কোনটি এখানে কয়েকটা নাম আছে ফেয়ার্ডার ভ্রমণকারী চেক প্রত্যয়পত্র ব্যাংক আজ্ঞাপত্র বৈদেশিক বাণিজ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয় প্রত্যয়পত্র। আমরা খুব সহজ জ্ঞানের যে প্রশ্নগুলো বহুপদী সমাপ্তি সূচক যেগুলো প্রশ্ন সেগুলো দেখলাম। এরপরে আমরা পরবর্তী স্লাইডে দেখো কোন হস্তান্তরযোগ্য দলিল বাট্টা করা যায় না। আমরা জানি যে হস্তান্তরযোগ্য দলিলগুলো বাট্টা করা যায় সাধারণত কিন্তু এখানে যে অপশনগুলো আছে তার ভিতরে একটা দলিল আছে যেটা বাট্টা করা যায় না। এমনিতেই তোমাদের জানার কথা যারা অধ্যায়ের আলোচনাগুলো ভালো করে পড়েছো বা এর আগের ক্লাসটা করেছো যেদিন এই হস্তান্তরযোগ্য দলিল নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো এখানে চারটা অপশন আছে বিনিময় বিল অঙ্গীকার পত্র চেক প্রাপ্য বিল বাট্টা করা তো বুঝো সবাই আশা করি। তাই হ্যাঁ কোন দলিলটা বাট্টা করা যায় না বিনিময় বিল অঙ্গীকার পত্র প্রাপ্য বিল সবগুলাই কিন্তু বাট্টা করা যায় বাট্টা করা যায় না শুধু চেক। এরপরে বিনিময়ের মাধ্যম হিসেবে নিচের কোনটি অধিক জনপ্রিয় বিনিময়ের মাধ্যম হিসেবে
নিচের কোনটি অধিক জনপ্রিয়? এখানে কয়েকটা অপশন আছে, বিনিময়ের মাধ্যম, সবগুলোই কিন্তু বিনিময়ের মাধ্যম, সরকারি নোট, ব্যাংক নোট, চেক, পে অর্ডার, কিন্তু বলা হচ্ছে অধিক জনপ্রিয়। তাহলে বিনিময়ের মাধ্যম বুঝলে শুধু হবে না, একটু চিন্তা করে যে এই চারটা অপশনের ভিতরে কোনটা সবচেয়ে বেশি জনপ্রিয়। একটু সময় দিচ্ছি, তোমরা একটু চিন্তা করো। সরকারি নোট, ব্যাংক নোট, চেক, পে অর্ডার, হ্যাঁ, এখানে বিনিময়ের মাধ্যম হিসেবে যে অপশনগুলো আছে সবচেয়ে জনপ্রিয় ব্যাংক নোট। পরের প্রশ্ন, বিদেশে অর্থ আদান প্রদানের ক্ষেত্রে গ্রহণযোগ্য দলিল, বিদেশে অর্থ আদান প্রদানের ক্ষেত্রে গ্রহণযোগ্য দলিল কোনটা? পে অর্ডার, ব্যাংক ড্রাফট, বিনিময় বিল। কি মনে হচ্ছে, সবগুলাই বিদেশে অর্থ আদান প্রদানের ক্ষেত্রে গ্রহণযোগ্য দলিল হচ্ছে পে অর্ডার, ব্যাংক ড্রাফট, বিনিময় বিল? ও, এখানে তিনটি অপশন, হ্যাঁ, এখানে আবার একাধিক অ্যান্সার রাইট হতে পারে, সেই কারণে নিচের কোনটি সঠিক, অভিন্ন সমাপ্তি সূচক যেটা, যে টাইপের প্রশ্ন সেটা। এখানে দেখো, কতে আছে এক ও দুই, খতে এক ও তিন, গতে আছে দুই তিন, আর ঘতে আছে এক দুই তিন। তাইলে আমাদের এখানে কোনটা রাইট অ্যান্সার হবে? এখানে যে অপশনগুলো আছে কমপক্ষে দুইটা বা তিনটা বিদেশ অর্থ আদান প্রদানের ক্ষেত্রে গ্রহণযোগ্য দলিল, হ্যাঁ, এখানে পে অর্ডারের মাধ্যমে কিন্তু বিদেশ অর্থ আদান প্রদান করা যায় না, কিন্তু ব্যাংক ড্রাফট, বিনিময় বিলের মাধ্যমে করা যায়। অর্থাৎ রাইট অ্যান্সার হবে গ, দুই ও তিন, অর্থাৎ ব্যাংক ড্রাফট এবং বিনিময় বিল হচ্ছে বিদেশ অর্থ আদান প্রদানের ক্ষেত্রে গ্রহণযোগ্য দলিল। অঙ্গীকারপত্র কে তৈরি করেন? এটা এমনি বলো যে হস্তান্তরযোগ্য দলিল আমরা পড়ছি, সেখানে খুব গুরুত্বপূর্ণ অঙ্গীকারপত্র, বিনিময় বিল, চেক, তো এই অঙ্গীকারপত্রটা কে সাধারণত তৈরি করেন? অঙ্গীকারপত্র সাধারণত তৈরি করে আদেষ্টা, আদিষ্ট, দেনাদার, পাওনাদার। অঙ্গীকারপত্র সাধারণত তৈরি করে দেনাদার। এখানে কি থাকে, যে একটা অঙ্গীকার করা থাকে যে হয়তো তার পাওনা অর্থটা এত তারিখে পরিশোধ করা হবে, পরিশোধ করার নিশ্চিত প্রতিশ্রুতি প্রদান করে, প্রতিশ্রুতি দেওয়া হয়, সে দেনাদার নিজেই প্রতিশ্রুতি দেয়, সেটা হচ্ছে অঙ্গীকার পত্র। আমরা একটু উদ্দীপক থেকে একটা প্রশ্ন দেখব, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, জনাব ফয়সাল সাউথ আফ্রিকা থেকে আপেল আমদানি করেন, মূল্য পরিশোধের জন্য রপ্তানিকারক কর্তৃক প্রস্তুতকৃত একটা দলিল স্বাক্ষর করার পর তিনি জাহাজি দলিল প্রাপ্ত হন। জনাব ফয়সাল একজন আমদানিকারক, তার রপ্তানিকারক তার উদ্দেশ্যে এমন একটা দলিল, মূল্য পরিশোধ বাবদ একটা দলিল প্রেরণ করেন, যেটা সে স্বাক্ষর করার পরেই কি তিনি জাহাজি দলিল প্রাপ্ত হন, অর্থাৎ পরবর্তী কার্যক্রম সে করতে পারেন, সেই আপেল সংগ্রহ করার জন্য বা আপেল পাওয়ার জন্য, তার আমদানিকৃত পণ্য হাতে পাওয়ার জন্য পরবর্তী পদক্ষেপ সে গ্রহণ করতে পারেন। তাই উদ্দীপক থেকে যে প্রশ্নটা, উদ্দীপকের রপ্তানিকারক প্রস্তুতকৃত কোন দলিলের কথা বলা হয়েছে? দেখো, এখানে চারটা অপশন দেওয়া আছে, অঙ্গীকারপত্র, বিনিময় বিল, ডাক কাটা চেক, বৈদেশিক ঋণের দলিল। তো এখানে রপ্তানিকারক জনাব ফয়সালকে উদ্দেশ্য করে যে হস্তান্তরযোগ্য দলিলটা তৈরি করে দিয়েছেন, সেটা আসলে কোন দলিল, অঙ্গীকারপত্র, বিনিময় বিল, ডাক কাটা চেক, নাকি বৈদেশিক ঋণের দলিল? নিঃসন্দেহে এটা যেহেতু রপ্তানিকারক প্রস্তুত করে দিয়েছেন আর আমদানিকারক জনাব ফয়সাল সেখানে স্বাক্ষর করছেন, অর্থাৎ স্বীকৃতি দিয়েছেন, এটা হচ্ছে বিনিময় বিল। আরেকটা প্রশ্ন, আপনি নর্মালি বহুপদী সমাপ্তি সূচক, শুধুমাত্র অর্পণের দ্বারা হস্তান্তরযোগ্য নিচের কোনটি? শুধুমাত্র অর্পণ করলেই যেটা হস্তান্তর হয়ে যায়, অর্থাৎ যে সেটার প্রাপক সে তার মালিকানা লাভ করে, সেটার ক্ষেত্রে চেক, অঙ্গীকারপত্র, আদেশ বাহককে দেয় দলিল, আদেশ
মানুষকে আদেশে দেয় দলিল। এখানে শুধুমাত্র অর্পণের দ্বারা হস্তান্তরযোগ্য দলিল হচ্ছে বাহককে দেয় দলিল, অর্থাৎ যেটা বাহককে দেয়া মাত্রই সে সেটার সত্তাধিকারী হয়, সেটা মালিকানা লাভ করে, সেটা হচ্ছে শুধুমাত্র অর্পণের দ্বারা হস্তান্তরযোগ্য। এরপরে নিচের কোনটি সাধারণত হস্তান্তর অযোগ্য ঋণের দলিল? তখন আমরা পড়তেছি হস্তান্তর যোগ্য ঋণের দলিল, কিন্তু এখানে বলা হচ্ছে নিচের কোনটি হস্তান্তর অযোগ্য ঋণের দলিল। এই নেগেটিভ যে শব্দগুলো থাকবে, নয় বা বহির্ভূত, এগুলো একটু তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবা প্রশ্ন পড়ার সময়, কারণ আমরা খুব দ্রুততার সাথে হয়তো নিচে দেখবো যে নিচের কোনটি হস্তান্তর যোগ্য ঋণের দলিল। এরকম দেখলে আমি হয়তো প্রথমেই একটা অপশন দেখে মনে করে ফেলতে পারি যে এটাই হবে হস্তান্তরযোগ্য ঋণের দলিল, কিন্তু সবগুলো অপশন যদি দেখো তখন কিন্তু আবার কনফিউজ হয়ে যাবে, আবার প্রশ্নটা ভালো করে পড়তে হবে, তখন ক্লিয়ার হবে যে কোনটি সাধারণত হস্তান্তর অযোগ্য ঋণের দলিল। তা হস্তান্তর অযোগ্য ঋণের দলিল হচ্ছে কি? এখানে যদি আমরা পে অর্ডার কি এটা নাও জানি, ব্যাংকের আজ্ঞাপত্র, বিনিময় বিল, চেক, এগুলা হস্তান্তরযোগ্য, এটা আমরা জানি, আর পে অর্ডারটা হচ্ছে হস্তান্তর অযোগ্য। আর পে অর্ডারের বৈশিষ্ট্য জানলে তো আমরা অবশ্যই বলতে পারবো যে পে অর্ডারটাই হস্তান্তর অযোগ্য। এ কারণে সবগুলো পয়েন্টই ভালো করে পড়তে হবে যেগুলো সিলেবাসের আলোচ্য বিষয় দেওয়া আছে। তাহলে এখানে হস্তান্তর অযোগ্য ঋণের দলিল হচ্ছে পে অর্ডার। এখন উপরে টাকার অঙ্ক মুদ্রিত থাকে, নিশ্চয় কিছু দলিল দেওয়া আছে হস্তান্তরযোগ্য দলিল, সেটা চেক, ব্যাংক নোট, সরকারি নোট, তিনটে অপশন আছে। উপরে টাকার অঙ্ক মুদ্রিত থাকে, একটু খেয়াল করো, উপরে টাকার অঙ্ক মুদ্রিত থাকে, উপরে টাকার অঙ্ক উল্লেখ থাকে কিন্তু বলা হয়নি, উপরে টাকার অঙ্ক মুদ্রিত থাকে, এই প্রশ্নটা পড়তে গেলে সবাই খুব দ্রুততার সাথে যদি আনসার করো যে উপরে টাকার অঙ্ক মুদ্রিত থাকে, চেকে টাকার অঙ্ক থাকে, ব্যাংক নোটে টাকার অঙ্ক থাকে, সরকারি নোটেও টাকার অঙ্ক থাকে, তাহলে কি রাইট অ্যান্সার? ঘ, লাস্টেরটা 1, 2, 3। কিন্তু একটু খেয়াল করো, টাকার অঙ্ক থাকা আর মুদ্রিত থাকা কিন্তু এক না, টাকার অঙ্কটা আগে থেকেই সেখানে মুদ্রণ করা থাকে, অর্থাৎ ছাপানো থাকে, সেটা ব্যাংক নোট এবং সরকারি নোটে থাকে, চেকে কিন্তু সব কিছু ছাপানো থাকে, টাকার অঙ্কটা থাকা ছাপানো থাকে না, অনেক কিছু ছাপানো থাকতে পারে, ব্যাংকের শাখার নাম, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার থাকতে পারে, কিন্তু টাকার অঙ্কটা কিন্তু কখনো মুদ্রিত থাকে না, এই জন্য চেকটা বাদ যাবে। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে ব্যাংক নোট ও সরকারি নোট, অর্থাৎ গ, উপরে টাকার অঙ্ক মুদ্রিত থাকে। খুব সহজ মনে হলেও একটু প্রশ্নটা পরে থামতে হবে। 30টা প্রশ্নের জন্য তোমরা 30 মিনিট সময় পাবা, মনে হবে খুব কম সময়, কিন্তু না, তোমার যদি জানা থাকে আর কি তাহলে এটা অনেক সময়, তাই একটু সতর্কতার সাথে আর কি অ্যান্সারগুলো করতে হবে। আর এই অভিন্ন বহুপদী সমাপ্তি সূচক বা উদ্দীপক, এগুলার ক্ষেত্রে একটু বেশি সময় লাগবে, একটু বেশি সময় তুমি পাবা, কারণ সাধারণ নির্বাচনী বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো সেগুলা থেকে খুব দ্রুত হয়তো 30 সেকেন্ডেই অ্যান্সার হয়ে যাবে। এখানে একটি ঘটনা, এটা অনুধাবনের প্রশ্ন, বলা যায় মাল বিক্রয়ের সাপেক্ষে 1 লক্ষ টাকা প্রদানে বাধ্য থাকিব, লিখিত দলিল, কোন কারণে হস্তান্তরযোগ্য দলিল নয়? আমরা যে হস্তান্তরযোগ্য দলিল এই অধ্যায় পড়েছি সেখানে আমরা কিছু হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্যও পড়েছিলাম যে এই বৈশিষ্ট্যগুলো থাকলে এগুলো হস্তান্তরযোগ্য দলিল হবে। তো এখানে বলা আছে মাল বিক্রয়ের সাপেক্ষে 1 লক্ষ টাকা প্রদানে বাধ্য থাকিব, এই কথা লিখিত একটা দলিল, কোন কারণে এটা হস্তান্তরযোগ্য দলিল হিসেবে গণ্য হবে না? এখানে একাধিক পক্ষ নেই, নির্দিষ্টতার গুণ সম্পন্ন নয়, আদিষ্টের স্বাক্ষর নেই, শর্তহীন প্রকৃতির অনুপস্থিতি। এখানে 4টা অপশন আছে, আমরা যদি যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়েছিলাম হস্তান্তরযোগ্য ঋণের দলিলের বৈশিষ্ট্য, সেগুলো তোমাদের যদি মনে থাকে তাহলে খুব সহজেই বুঝতে পারবা যে এখানে কোন অপশনটার কথা বলা হয়েছে। মাল বিক্রয় সাপেক্ষে 1 লক্ষ টাকা প্রদানে বাধ্য থাকিবে, তার মানে এখানে একটা
শর্ত যুক্ত করা হয়েছে, কিন্তু আমরা জানি হস্তান্তরযোগ্য ঋণের দলিলের ক্ষেত্রে সেটা হবে শর্তহীন প্রকৃতি। তাহলে এখানে শর্তহীন প্রকৃতির অনুপস্থিতি আছে, অর্থাৎ এখানে শর্ত যুক্ত করে বলা হয়েছে। খুব সহজ প্রশ্ন, একটি চেকের বৈধতার মেয়াদ কতদিন থাকে? একটা চেক আমি আজকে লিখলাম তারিখ দিয়ে, এটা কতদিন পর্যন্ত ব্যাংক কাউন্টারে এই চেকের অর্থ উত্তোলন করা যাবে বা স্থানান্তর করা যাবে এই চেকটার মাধ্যমে, অর্থাৎ চেকটার ভ্যালিডিটি কতদিন থাকবে? ষাট দিন, 90 দিন, 120 দিন, 180 দিন। আশা করি সবাই এটা পারবা, 180 দিন। এখানে আমরা আরেকটা উদ্দীপক দেখবো, উদ্দীপকটি পরে 15-16 নং প্রশ্নের উত্তর দিবা তোমরা। জনাব, কামরুল ইসলাম একটি গাড়ি কিনতে চট্টগ্রামে যাবেন, ব্যাংক থেকে একটা 25 লক্ষ টাকার দলিল সংগ্রহ করেছেন যা দলিলে উল্লেখ ব্যাংক শাখায় নিয়ে ভাঙাবেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে জনাব কামরুল, তিনি হয়তো অন্য কোনো শহরে আছে, ঢাকা বা রাজশাহীতে আছে, তা একটা গাড়ি কেনার জন্য উনি চট্টগ্রামে যাবেন, তো ব্যাংক থেকে 25 লক্ষ টাকার একটা দলিল সংগ্রহ করেছে, দা দলিলে উল্লেখ ব্যাংক শাখায় নিয়ে ভাঙাবেন। ওই দলিলের পর উল্লেখিত হয়তো চট্টগ্রামের কোনো ব্যাংক শাখায় গিয়ে তিনি সেই দলিলটা ভাঙাবেন, অর্থাৎ সেই 25 লক্ষ টাকা তিনি সেখানকার ব্যাংক থেকে, চট্টগ্রামের কোনো ব্যাংক থেকে তিনি উত্তোলন করবেন বা স্থানান্তর করবেন। তাহলে এখানে জনাব কামরুল ইসলাম ব্যাংক থেকে কোন ধরনের দলিল সংগ্রহ করেছেন? দেখো অপশন গুলা, ব্যাংক নোট, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, চেক। জনাব কামরুল চট্টগ্রামে যাচ্ছেন গাড়ি কিনতে, সেখানে তিনি 25 লক্ষ, সেই উদ্দেশ্যে তিনি 25 লক্ষ টাকার একটা দলিল ব্যাংক থেকে সংগ্রহ করছে যেটা চট্টগ্রামের কোন শাখায় গিয়ে সে ভাঙাবেন। তাহলে এটা কোন ধরনের দলিল? হ্যাঁ, এটা নিঃসন্দেহে ব্যাংক ড্রাফট। তবে এখন অনলাইন ব্যাংকিং এর কারণে কোনো দলিল সংগ্রহ করতে হবে না, চেক নিয়ে গিয়ে সে অর্থ উত্তোলন করতে পারবে। তবে অনলাইন ব্যাংকিং এর আগে ব্যাংক ড্রাফট ছাড়া এর কোনো বিকল্প ছিল না। এখানে যেহেতু দলিলের কথা উল্লেখ করা হয়েছে, অবশ্যই এখানে ব্যাংক ড্রাফটই অপশন হবে, কারণ সে তার ব্যাংক শাখা থেকে সংগ্রহ করেছেন এবং অন্য শাখায় গিয়ে ভাঙাবেন সে কথা উল্লেখ আছে। উদ্দীপকে উল্লেখ দলিলের বৈশিষ্ট্য, এই উদ্দীপকে যে দলিলের কথা উল্লেখ করা হয়েছে সেটার বৈশিষ্ট্য কি? এটি হস্তান্তর অযোগ্য দলিল, আদেষ্টা আদিষ্ট উভয় ব্যাংক, এরূপ দলিল বাট্টা করা যায় না। এখানে কোন বৈশিষ্ট্যটা হবে, নিচের কোনটি সঠিক অপশন দেওয়া আছে? তো উদ্দীপকের উল্লেখ দলিলের বৈশিষ্ট্য, ব্যাংক ড্রাফট এটা হস্তান্তরযোগ্য, তার মানে 1 নম্বর এটি হস্তান্তর অযোগ্য দলিল, এটা ঠিক নাই। আদেষ্টাদিষ্ট উভয় ব্যাংক, আর এরূপ দলিল বাট্টা করা যায় না, এই দুটো অপশন ঠিক আছে। অর্থাৎ গ নম্বর রাইট অ্যান্সার হবে 2 ও 3, আদেষ্টাদিষ্ট উভয় ব্যাংক আর এরূপ দলিল বাট্টা করা যায় না। দেখো এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, এক আর আরই দুইটা দাগ, তার ভিতরে কিছু লেখা নাই, তারপরে 2 নম্বর অপশনে আছে আর আরই দুইটা দাগের ভিতরে আছে প্রাপকের হিসাব, 3 নম্বরে আর আরই দুইটা দাগের মাঝখানে আছে হস্তান্তরযোগ্য নয়, আর 4 নম্বরে আর আরই দুইটা দাগের মাঝখানে লেখা আছে জনতা ব্যাংক লিমিটেড। তো কোথাও আমরা এই দাগগুলা দেখি? হ্যাঁ, একটা চেকের উপরের বাম পাশে এরকম আর আরই দুটা দাগ কাটা যায়, যদি দাগ কাটা হয় তখন সে চেকটাকে কি বলে? দাগ কাটা চেক। কিন্তু এই দাগ কাটা চেকের কিছু লেখা বা না লেখা এটার উপর ভিত্তি করে আবার সেটাকে বিশেষভাবে দাগ কাটা চেক হিসেবে আর সাধারণ দাগ কাটা হিসেবে অভিহিত করা হয়। তো এখন আমরা 4টা অপশনের ভিতরে দেখব উপরের কোনটি বিশেষভাবে দাগ কাটা চেক। 1, 2, 3, 4, উপরে যে 4টা
ধাক্কাটা চেকের সিম্বল দেওয়া আছে, এইটার মধ্যে কোনটা বিশেষভাবে ধাক্কাটা চেক? 1, 2, 3, 4। হ্যাঁ, নিঃসন্দেহে এটা 4 নম্বরটা হবে, যেটা আর আরই দুইটা দাগের মাঝখানে জনতা ব্যাংক লিমিটেড কথাটা লেখা আছে। আমরা জানি যে ধাক্কাটা চেকে যখন আর আরই দুইটা দাগের ভিতরে ব্যাংকের নাম উল্লেখ থাকে, তার পাশে অন্য কিছু থাক বা না থাক সেটা বিশেষভাবে ধাক্কাটা চেক। এখন জনতা ব্যাংক লিমিটেড লেখা থাকলো, সাথে প্রাপকের হিসাব লেখা থাকলো, তবুও এটা বিশেষভাবে ধাক্কাটা চেক। জনতা ব্যাংক লিমিটেড লেখা থাকে, হয়তো লেখা থাকলো রাজশাহী শাখা, এটা ধাক্কাটা বিশেষ ধাক্কাটা চেক। জনতা ব্যাংক লিমিটেড লেখা থাকলো, সাথে হস্তান্তরযোগ্য নয় লেখা থাকলো, তবুও এটা বিশেষভাবে ধাক্কাটা চেক। অর্থাৎ ব্যাংকের নাম থাকবে, সাথে অন্য আর কিছু থাক বা না থাক সেটা বিশেষভাবে ধাক্কাটা চেক। আর ব্যাংকের নাম ব্যতীত অন্য যা কিছুই থাক বা না থাক সেটা সাধারণ ধাক্কাটা চেক। যেরকম হস্তান্তরযোগ্য নয়, প্রাপকের হিসাব বা শুধু দুইটা দাগ যাই থাকুক সেটা সাধারণভাবে ধাক্কাটা চেক। তাহলে 4 নম্বরটা জনতা ব্যাংক লিমিটেড, এটা বিশেষভাবে ধাক্কাটা চেক। নিচের কোন দলিলে স্ট্যাম্প লাগানোর প্রয়োজন পড়ে? আমরা আজকে যে হস্তান্তরযোগ্য ঋণের দলিলগুলো পড়ছি এর ভিতরে নিচের কোন দলিল চায় স্ট্যাম্প লাগানোর প্রয়োজন পড়ে? ব্যাংক ড্রাফট, পে অর্ডার, চেক, এগুলাতে আমরা জানি স্ট্যাম্প লাগানোর প্রয়োজন নাই। অঙ্গীকার পত্র যে দলিল সেটাতে স্ট্যাম্প লাগানোর প্রয়োজন পড়ে। বিনিময় বিলের পক্ষ বহির্ভূত কে? বিনিময় বিলে কয়টা পক্ষ থাকে? দেখো, সে বিনিময় বিলের পক্ষ বহির্ভূত আদেশটা লাগবে, আদিষ্ট লাগবে অঙ্গীকারকারী, স্বীকৃতি দানকারী। এটার ভিতরে কোনটা বিনিময় বিলের ক্ষেত্রে থাকে? অঙ্গীকারকারী থাকে অঙ্গীকার পত্রে, আর বিনিময় বিলের ক্ষেত্রে স্বীকৃতি দানকারী থাকেন। তাহলে বিনিময় বিলের পক্ষ বহির্ভূত হচ্ছে অঙ্গীকারকারী, এখানে অঙ্গীকারকারী নামে কোনো পক্ষ নাই। ফাঁকা চেক, ব্ল্যাঙ্ক চেক, আমরা নাম শুনেছি সবসময়, খুব সহজ প্রশ্ন যে একটা ফাঁকা চেকে কি থাকে না? প্রাপকের নাম, মুদ্রার পরিমাণ, তারিখ, স্বাক্ষর, খুব সহজ। এখানে আমরা জানি যখন ফাঁকা চেক, অর্থাৎ কি পরিমাণ অর্থ উত্তোলন করা হবে সেটা উল্লেখ না করে প্রাপকের নাম থাকবে, তারিখ থাকবে, স্বাক্ষর থাকবে, সেটাই হচ্ছে ফাঁকা চেক। মুদ্রার পরিমাণটা এখানে উল্লেখ থাকবে না। তারপর বিনিময় বিল সংশ্লিষ্ট পক্ষসমূহ, বিনিময় বিলের আগেটাতে দেখলাম বিনিময় বিলের পক্ষ বহির্ভূত কারা, আর এখানে সংশ্লিষ্ট পক্ষ, এখানে আদেষ্টা আদিষ্ট প্রাপক, তিনজনই কি বিনিময় বিলের পক্ষ, নাকি আদেষ্টা আদিষ্ট, নাকি আদিষ্ট প্রাপক? হ্যাঁ, এখানে তিনটাই বিনিময় বিলের সংশ্লিষ্ট পক্ষ, আদেষ্টা আদিষ্ট এবং প্রাপক সবাই বিনিময় বিলের বিভিন্ন পক্ষ। পরবর্তী প্রশ্ন, কোন দলিল স্বীকৃতির পর আইনসম্মত দলিলে পরিণত হয়? খুব সহজ প্রশ্ন, মিনিমাম আইডিয়া থাকলে এটা পারার কথা। কোন দলিল স্বীকৃতির পর আইনসম্মত দলিলে পরিণত হয়? অঙ্গীকারপত্র, বিনিময় বিল, ব্যাংক চেক বা নোট, ব্যাংক নোট। হ্যাঁ, স্বীকৃতি লাগে বিনিময় বিলের ক্ষেত্রে। এরপরের প্রশ্ন, হস্তান্তরের মাধ্যমে প্রাপ্ত চেকের স্বত্বাধিকারীকে কি বলে? হস্তান্তরের মাধ্যমে প্রাপ্ত চেকের স্বত্বাধিকারীকে কি বলে? অর্থাৎ যখন হস্তান্তরের মাধ্যমে কেউ একজন কোনো একটা চেক প্রাপ্ত হইল, তখন তাকে কি বলা হয়? প্রাপক অনুমোদন বলে, প্রাপক অনুমোদনকারী, আদেষ্টা। হস্তান্তরের মাধ্যমে প্রাপ্ত চেকের স্বত্বাধিকারীকে অনুমোদন বলে, প্রাপক বলা হয়। জালিয়াতি প্রতারণার বিরুদ্ধে ব্যাংকের রক্ষা কবচ কোনটি? এটা আমাদের আলোচ্য সূচিতে ছিল, বা জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে ব্যাংকের জন্য করণীয়, সেখানে আদেষ্টা, নমুনা স্বাক্ষর, অনুমোদনপ্রাপ্ত চেক, কেওয়াইসি ফর্ম, ধাক্কাটা চেক, কোনটা রক্ষা কবচ হিসেবে কাজ করে?
এই জালিয়াতি প্রতারণার বিরুদ্ধে রক্ষা ব্যাংকের জন্য রক্ষা কবচ হিসেবে আদেষ্টার নমুনা স্বাক্ষরটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো চেক আসলেই ব্যাংক কর্মকর্তা আদেষ্টার যে নমুনা স্বাক্ষরটা ব্যাংকে সংরক্ষিত থাকে সেটা যাচাই করে জালিয়াতি বা প্রতারণা রোধ করতে পারে। হুকুম চেকের টাকা কে উত্তোলন করতে পারে? হুকুম চেকের টাকা কে উত্তোলন করতে পারে একটু খেয়াল করবা, হুকুম চেকের কথা বলা হচ্ছে, টাকাটা কে ব্যাংক থেকে উত্তোলন করতে পারে? প্রাপক, বাহক, অনুমোদন বলে প্রাপক, নিশ্চয় কোনটি সঠিক? হুকুম চেকের টাকা কে উত্তোলন করতে পারে? এখানে চেকের যে প্রকারভেদ ছিল বাহক চেক হুকুম চেক, এটা যদি ভালো করে জানো তাইলে পারা যাবে। তো এখানে হুকুম চেকের ক্ষেত্রে সাধারণত প্রাপক এবং অনুমোদন বলে প্রাপক টাকা উত্তোলন করতে পারে, অর্থাৎ খ হবে রাইট অ্যান্সার, এক ও তিন, প্রাপক এবং অনুমোদন বলে বাহক। আর বাহক চেকের ক্ষেত্রে যে বাহক অর্থ উত্তোলন করতে পারে। পরবর্তী প্রশ্ন, 29 অক্টোবর 2020 অর্থাৎ আজকের তারিখে একটি চেক অনুমোদনের ক্ষেত্রে অনুমোদনকারী লিখেছে 10 নভেম্বর 2020 তারিখের পর পরিশোধ করুন, অর্থাৎ একজন আজকের দিনে কাউকে একটা চেক অনুমোদন করতে গিয়ে সে লিখল 10 নভেম্বর 2020 তারিখের পর পরিশোধ করুন, তাহলে এই অনুমোদনটি কোন ধরনের অনুমোদন হবে? শর্ত সাপেক্ষে অনুমোদন, বিশেষ অনুমোদন, সীমিত অনুমোদন বা সাধারণ অনুমোদন? এটা আজকের দিনে বলা হচ্ছে 10 নভেম্বর 2020 তারিখের পর পরিশোধ করুন লেখে চেকটা অনুমোদন করা হচ্ছে, এটা শর্ত সাপেক্ষ অনুমোদন, অর্থাৎ 10 তারিখের আগে এটা পরিশোধ করা যাবে না, ব্যাংকে সে নির্দেশ দিচ্ছে, এটা হবে শর্ত সাপেক্ষে অনুমোদন। আরেকটা উদ্দীপক দেখব এবং 27 নম্বর প্রশ্নের উত্তর দিবা। এখান থেকে জনাব রাজু তার ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলনের জন্য একটি চেক লিখে কাউন্টারে জমা দিয়েছেন। জনাব রাজু তার নিজস্ব ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলনের জন্য একটি চেক লিখে কাউন্টারে জমা দিয়েছেন। ব্যাংক কর্মকর্তা তাকে জানালো আপনি আজকের তারিখ অর্থাৎ 29/10/2020 না লিখে 29/12/2020 লিখেছেন, অর্থাৎ জনাব রাজু ভুল করে কাউন্টারে যে চেক জমা দিয়েছে সেখানে তারিখের ঘরে ভুল করে 29/10-এর পরিবর্তে সে 29/12/2020 তারিখটা লিখছে। তো এখন সে ভুল করছে, তো সেই ভুলের কারণে এখন উদ্দীপকে উল্লেখিত জনাব রাজুর চেকটি কোন ধরনের চেক হিসেবে বিবেচিত হবে? সে যে আজকের তারিখে না দিয়ে আজ থেকে 2 মাস পরের অর্থাৎ ডিসেম্বরের 29 তারিখ লিখে চেকটা কাউন্টারে জমা দিয়েছে, এটা আসলে কোন ধরনের চেক? বিশেষভাবে দাগ কাটা চেক, বাসি চেক, পূর্ব তারিখের চেক, পরবর্তী তারিখের চেক? এটা খুব সহজভাবে বুঝলে এটা পরবর্তী তারিখের চেক, কিন্তু বাসি চেক অনেকেই ভুল করতে পারে, কিন্তু এটা বাসি চেক না। বাসি চেক হয়তো তারিখ আগেরই লেখা আছে কিন্তু সেটা উত্তোলন করা হয়নি, সেটা হবে বাসি চেক। আর এখানে তারিখই পরবর্তী তারিখে দেওয়া হয়েছে, সেটা হবে পরবর্তী তারিখের চেক। চেকের প্রথম পক্ষ আদেষ্টা, আদিষ্ট, আমানতকারী, নিচের কোনটি সঠিক? চেকের প্রথম পক্ষ, এখানে সবাই চেকের পক্ষ কিন্তু প্রথম পক্ষ কারা? কে প্রথম পক্ষ বা একাধিক জন হইলে কোনটা কোনটা? 2-3 আদিষ্ট ও আমানতকারী চেকের প্রথম পক্ষ। সরি, এটা হবে খ নাম্বারটা, 1-3 হবে, আদেষ্টা ও আমানতকারী হবে চেকের প্রথম পক্ষ, কারণ আমানতকারী নিজেই আদেষ্টা অর্থাৎ চেকের প্রথম পক্ষ। চেক যে লিখছে আমানতকারী তো চেক লিখে ব্যাংককে আদেশ করবে, ব্যাংক হচ্ছে ক্ষেত্রে আদিষ্ট, দ্বিতীয় পক্ষ। তাহলে রাইট অ্যান্সার হবে খ, 1 ও 3, আদেষ্টা ও আমানতকারী। আমরা সবশেষ 30টা করে প্রশ্ন আমরা এখানে প্র্যাকটিস করি, তা আজকে লাস্ট উদ্দীপক থেকে আমরা 29 এবং 30 নম্বর প্রশ্নের উত্তর প্রশ্ন দেখব। যে জনাব রাসেল একজন ব্যবসায়ী, তিনি জনাব সুমনের নিকট থেকে 10 লক্ষ টাকার একটা চেক পেয়ে ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক কর্মকর্তা জানালো
হিসাবে পর্যাপ্ত টাকা নেই, সর্বোচ্চ 9,80,000 টাকা উঠানো যাবে জনাব সুমন দেশের বাইরে। জনাব রাসেল একজন ব্যবসায়ী, তিনি জনাব সুমনের থেকে 10,00,000 টাকার একটা চেক পেয়েছেন। চেক পাওয়ার পর সেটি তিনি ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক কর্মকর্তা জানাচ্ছে যে জনাব সুমনের যে হিসাবের এগেনস্টে 10,00,000 টাকার চেকটা জমা দেওয়া হয়েছে সেখানে 10,00,000 টাকা জমা নেই, অর্থাৎ পর্যাপ্ত টাকা জমা নেই। যে টাকা জমা আছে সর্বোচ্চ 9,80,000 টাকা উঠানো যাবে, কিন্তু জনাব সুমন এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছে। তো এরকম সিচুয়েশনে জনাব রাসেলের উল্লেখিত চেককে কোন ধরনের পক্ষ, অর্থাৎ জনাব রাসেল যে চেকটা পেয়েছে সেটা তিনি কোন ধরনের পক্ষ, আদেষ্টা, আদিষ্ট, প্রাপক, অনুমোদন বলে প্রাপক? এখানে জনাব রাসেল এই চেকের একজন প্রাপক। আর এখানে টাকা দ্রুত পেতে জনাব রাসেলের করণীয় কি? এখানে যে সমস্যাটা হচ্ছে 10,00,000 টাকার চেক কিন্তু ব্যাংক হিসেবে সর্বোচ্চ 9,80,000 টাকা ওঠানোর মতো ব্যালেন্স আছে, তাহলে এক্ষেত্রে জনাব রাসেলের দ্রুত টাকা পেতে হলে তার জন্য করণীয়টা কি সেটা আমরা দেখব। এখানে কয়েকটা অপশন আছে, যে টাকার পরিমাণ কেটে কমিয়ে উপস্থাপন করা, অর্থাৎ 10,00,000 টাকার চেকটা সে টাকার অঙ্কটা কেটে দিয়ে 9,80,000 টাকা লিখে দিয়ে সে টাকাটা উত্তোলন করবে, অথবা 20,000 টাকা জনাব সুমনের হিসেবে জমা দিয়ে চেকটা ভাঙাবে, অর্থাৎ চেকের অর্থ উত্তোলন করবে। আরেকটা অপশন হচ্ছে চেকটি বাট্টা করে টাকা সংগ্রহ করবে। আরেকটা অপশন, সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন, চারটা অপশন, পরবর্তী অপশনটা, পরবর্তী লেনদেনে টাকা সমন্বয় করার অঙ্গীকার করে সে চেকের অর্থ উত্তোলন করবে। তো এই ক্ষেত্রে কোনটা রাইট অ্যান্সার? চারটা অপশন, যে টাকার পরিমাণ কেটে দিবে, 20,000 টাকা জনাব সুমনের হিসেবে জমা দিবে, অথবা চেক বাট্টা করবে, অথবা পরবর্তী লেনদেনে টাকা সমন্বয় করার অঙ্গীকার করে 10,00,000 টাকা উত্তোলন করবে। এখানে রাইট অ্যান্সার হবে 20,000 টাকা জনাব সুমনের হিসেবে জমা দিয়ে চেকটা ভাঙাতে হবে, তাছাড়া অন্য কোনোটাই করার সুযোগ নাই, ব্যাংক সেটা অ্যালাউ করবে না। টাকার পরিমাণ কেটে উপস্থাপন করলে যেহেতু চেকটা হিসাবটা ব্যাংক হিসাবটা জনাব সুমনের, তার অন্য স্বাক্ষর লাগবে, উনি দেশের বাইরে আছে, চেক বাট্টা করা যায় না, পরবর্তী লেনদেনে টাকা সমন্বয় করার অঙ্গীকার এইটা ব্যাংকে গ্রহণযোগ্য না। তাহলে এখানে একটাই অপশন আছে, যদি সে দ্রুত টাকাটা উত্তোলন করতে চায় তাহলে তাকে জনাব সুমনের হিসেবে 20,000 টাকা জমা দিয়ে টাকাটা উত্তোলন করতে হবে, পরবর্তীতে হয়তো জনাব সুমনের সাথে সে বিষয়টা ক্লিয়ার করবে। তাহলে আজকে আমাদের এই দুই অধ্যায়ের থেকে আমরা এই প্রশ্নগুলো আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে, এর পরের ক্লাসেই হয়তো আমি নিব, এর পরের ক্লাসে আমরা এর পরের যে দুইটি অধ্যায় সেই দুইটা অধ্যায় থেকে আমরা আলোচনা করব, সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে। তা সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।